গভর্নমেন্ট একটা নোটিফিকেশন দিয়েছে যে রিসেন্টলি স্বশাসিত জেলা পরিষদের প্রশাসনিক ভবন থেকে, যেটা বর্তমান এডিসি এলাকা 587 বিলেজের উন্নয়নমূলক কাজের জন্য মনিটরিং কমিটি গঠন করার পরে রাজ্য সরকার এটা বলেছে নির্বাচিত বিলেজ কমিটির সদস্যদের জায়গায় কেন অনির্বাচিত আনইলেক্টেড মনিটরিং কমিটির সঙ্গে বিলেজ কমিটি কাজ করানো হবে, এটা আইনত ঠিক নয়, এই জিনিসটি বুঝতে চাইছি। কিন্তু স্বশাসিত জেলা পরিষদের বিলেজ কমিটির মেয়াদ 2021 মার্চ মাসের 7 তারিখেই তার মেয়াদ শেষ হয়ে গেছে। সুতরাং এডিসি এলাকার বিলেজ কমিটির উন্নয়নমূলক কাজ সঠিকভাবে ত্বরান্বিত করার উদ্দেশ্যে জেলা পরিষদ প্রশাসনিক ভবন তার ক্ষমতা বলে আপাতত 6 মাসের জন্য বিলেজ কমিটিতে মনিটরিং কমিটি গঠন করে কার্যপ্রণালী শুরু করে দিয়েছিল। উদ্দেশ্য এই নয় জেলা পরিষদ প্রশাসন বর্তমান শাসক গোষ্ঠী বিলেজ কমিটির নির্বাচনকে বই পায় না, অবিলম্বে বিলেজ কমিটির নির্বাচন সংগঠিত করার জন্য কাউন্সিল থেকে এক্সিকিউটিভ কমিটির পক্ষ থেকে সিদ্ধান্ত নিয়ে রাজ্য সরকারকে জানানো হয়েছে ইমিডিয়েটলি বিলেজ কমিটি ইলেকশন কন্ডাক্ট করুক। কাজে এই সময়ে রাজ্য সরকার ব্যাপারটা আরেকটু ভাবনা চিন্তা করে জেলা পরিষদ প্রশাসনের সঙ্গে ভালোভাবে যোগাযোগ করে কি পদক্ষেপ নিলে পরে সঠিকভাবে বিলেজ কমিটির কার্যপ্রণালী রূপায়ণ করা যায় সেই জিনিসটা ভাবনার চিন্তা ছিল। কিন্তু হঠাৎ করে রাজ্য সরকার, আমার মনে হয়, এভাবে একটা জেলা পরিষদ প্রশাসনের উপর হস্তক্ষেপের সামিল। তাই আমি ব্যক্তিগতভাবে জেলা পরিষদের চেয়ারম্যান হিসাবে, যদিও চেয়ারম্যান এডিসির চেয়ারম্যানের দপ্তরে প্রশাসনিক বা অ্যাডমিনিস্ট্রেটিভ কোনো যোগসাজশ নেই, এডিসির সমস্ত কিছু প্রশাসনিক কার্যপ্রণালী থেকে এই পরিষদীয় ভবন এটা বাইরে থাকে, তারপরও আমার দায়িত্ব হিসেবে এটা বলতে হচ্ছে জেলা পরিষদ প্রশাসনকে সুষ্ঠুভাবে তার সঠিক কার্যপ্রণালী বাস্তবায়নের জন্য রাজ্য সরকার তাদেরকে সহযোগিতা করা উচিত। সহযোগিতা না করে সরাসরি রাজনীতিতে আসলে রাজ্য সরকার এগিয়ে যাচ্ছে। কাজে এই ব্যাপারে পরিষদের প্রশাসনিক ভবন ভাবনা চিন্তা করছে বিষয়টা নিয়ে কিভাবে সমাধান করা যায়, এটা একটা ভাবনা চিন্তা চলছে। আগামী 3-4 দিনের মধ্যে জেলা পরিষদ প্রশাসনের একটা সিদ্ধান্ত আপনারা জানতে পারবেন। আমরা দেখেছি রাজ্য সরকারের পক্ষ থেকে এইভাবে একটা নোটিফিকেশন প্রকাশ করার পরে দেন ইতিমধ্যেই পাহাড় অঞ্চলে একটা বিভেদ সৃষ্টি হয়ে যাচ্ছে। রাজ্য সরকারের শাসক গোষ্ঠী বলছে বিলেজ কমিটিতে বর্তমান এডিসি প্রশাসন যে মনিটরিং কমিটি গঠন করেছে এটা বেআইনি, তোমরা বিলেজ কমিটির সমস্ত কার্য প্রণালী বা কার্যকলাপ করতে পারবে না। তা আমাদের প্রশ্ন, আমার ব্যক্তিগত প্রশ্ন, বিজেপি আইপিএফটি তাদেরও তো কোনো কমিটি নেই। বিগত 2018 সালের বিধানসভা নির্বাচনের পরে রাজ্যের এডিসি এলাকার সমস্ত 587টা নির্বাচিত চেয়ারম্যান বা চেয়ারম্যানদের বাড়িতে বসিয়ে রেখে বাঁকা পথে আইপিএফটি বিজেপিরা বিলেজ কমিটির কাজ পরিচালনা করেছিল, এটাও তো একটা বেআইনি। তাই আমি চাই এটা সুষ্ঠুভাবে এডিসি প্রশাসন রাজ্য সরকার তাদের মধ্যে একটা দ্বিপাক্ষিক বৈঠক করে সমাধান করা উচিত, কারণ এই দ্বন্দ্বে সাধারণ মানুষ তাদের সমস্ত কাজের অধিকার থেকে, তাদের সমস্ত উন্নয়ন অধিকার থেকে বঞ্চিত করা উচিত না, এটা আমার বক্তব্য।